হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস প্রোডাকশন প্রসেস, অর্থাৎ একটি গার্মেন্টস তৈরি করতে বা একটি পোশাক তৈরি করতে কী ধরনের প্রসেস অবলম্বন করতে হয় এবং কোন কোন সেকশন বা ডিপার্টমেন্ট অতিক্রম করতে হয়, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নতুন জব পজিশন এবং প্রসেস নিয়ে আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করি। যদি আপনি কিছু নলেজ গ্যাদার করতে চান বা কিছু প্রাথমিক নলেজ জানতে চান গার্মেন্টস সম্পর্কে বা টেক্সটাইল সম্পর্কে, তাহলে আমার সঙ্গেই থাকুন। সো চলুন আমরা আজকে আলোচনা করি গার্মেন্টস প্রোডাকশন প্রসেস। গার্মেন্টস প্রোডাকশন প্রসেস অনেকগুলো প্রসেসগুলো রয়েছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ভ্যালুয়েট সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল যে প্রসেসটা, সেটা হচ্ছে স্যাম্পল রিসিভিং। আপনি একটি গার্মেন্টসে যখন বায়ার আপনাকে স্যাম্পল সাবমিট করবে আপনাকে আপনার কাছে, প্রথমে আপনি স্যাম্পলটা রিসিভ করতে হবে। আপনি বায়ার প্রথমে একটি স্যাম্পল ডেভেলপ করে নিয়ে গেছে, সেটি সে সুইং টেলারিং কমপ্লিট করে দেন আপনাকে সাবমিট করেছে। প্রথমেই ফার্স্ট অফ অল একটি গার্মেন্টসে আপনাকে স্যাম্পলটা রিসিভ করতে হবে। নাম্বার টু, স্যাম্পল পেয়ে আপনি সেটাকে রেশিও চেক করতে হবে। আপনি কাটিং ডিপার্টমেন্টের যে রেশিও মাস্টার আছে বা প্যাটার্ন মাস্টার বা মেজারমেন্ট মাস্টার, তাদের সাথে কমিউনিকেশন করে আপনি স্যাম্পলটা তাদের হাতে দিবেন। স্যাম্পলটা দেখে একটি রেশিও শিট থাকবে, সেখানে টেকনিক্যাল প্যাক থাকবে, সেখানে আপনার অর্ডার নাম্বার থাকবে, এভরিথিং সব কিছু সেখানে থাকবে। ফেব্রিক কোয়ান্টিটি কত, ফেব্রিক ইয়ার্ডস কত এবং রেশিও কত দিয়েছে, সব কিছু আপনি এই স্যাম্পলের সাথে অ্যাটাচ করে থাকবে। আর ট্যাগ প্যাক সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি ট্যাগ প্যাক গার্মেন্টস ফ্যাশন ডিজাইনার যে ট্যাগ প্যাক ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা আপনি দেখে আসুন, তাহলে টেকনিক্যাল প্যাক সম্পর্কে আপনার ধারণা একটি আইডিয়া পাবেন। সো স্যাম্পল রেশিও চেক আপনি প্যাটার্ন ডিপার্টমেন্টে দিয়ে দেবেন। তারা আপনি বায়ার যে পরিমাণ আপনাকে ফেব্রিক দিয়েছে সেই ফেব্রিকে এই অর্ডারটা হবে কি না, কমপ্লিট হবে কি না সেটা নিশ্চিত করার জন্য, কনফার্ম করার জন্য প্যাটার্ন মাস্টার অথবা আপনার টেকনিক্যাল পার্সন যারা আছে তাদেরকে রেশিও চেক করতে দিন। ফরেস্ট স্টেপ, স্যাম্পল ট্রেসিং চেক। প্রত্যেকটা স্যাম্পলে কিন্তু আপনার স্কিন প্রিন্টিং আছে বা বিভিন্ন ধরনের ভ্যালুয়েড আছে, বিপি ব্লক প্রিন্টিং থাকতে পারে, স্কিন প্রিন্টিং থাকতে পারে, হ্যান্ড এমব্রয়ডারি থাকতে পারে, নকশিকাতার কাজ থাকতে পারে, আপনি একটি ডিজাইন থাকতে পারে, সেই ডিজাইনে যে ট্রেসিং সেটি কিন্তু এই স্যাম্পলের সাথেই আসে। সেই ট্রেসিংটা যে আসছে সেই ট্রেসিংয়ের সাথে আপনার ডিজাইনে কোনো মিল আছে কি না, আমি যখন এই ডিজাইনটা করব বা এমব্রয়ডারি করব তখন সেই ডিজাইনটা কি আমার স্যাম্পল অনুযায়ী হবে কি না, সেই জন্য আপনাকে অবশ্যই স্যাম্পল ডিপার্টমেন্ট ভ্যালুয়েড ডিপার্টমেন্টের কাছে স্থানান্তর করবে, যেখানে স্ক্রিন প্রিন্টিং হয়, এমব্রয়ডারি হয়, ট্রেসিং হয়, সেই ট্রেসিংটি সে কনফার্ম করে দিবে। তারপরে স্টেপ রিসিভিং ফেব্রিক। আপনি স্যাম্পল পেলেন, আপনি রেশিও চেক করলেন, ট্রেসিং চেক করলেন, তারপর আপনি কী করবেন, তারপর আপনি ফেব্রিকটা আসছে কি না সেটা কনফার্ম করবেন। রিসিভিং ফেব্রিক, ফেব্রিকে নিশ্চিত করবেন যে ফেব্রিক আসছে, র স্টোর সেটা নিশ্চিত করবেন। এই অর্ডারে যে অর্ডারটা বায়ার দিবে সেই অর্ডারে এই জিনিসটা যে আপনার ফেব্রিক আসার কথা সেই ফেব্রিকটা আসছে কি না সেটি নিশ্চিত করবে র ফেব্রিক। সো রিসিভিং ফেব্রিকটা পরের স্টেপ। তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে ফেব্রিক চেক। আপনি ফেব্রিক রিসিভ করলেন, ফেব্রিক পেলেন, সেটা কি কোয়ালিটিফুল পেলেন না সেটা ভালো ফেব্রিক পেলেন না সেটা নিশ্চিত করার জন্য আপনাকে অবশ্যই কিউসি ডিপার্টমেন্টের সহযোগিতা নিতে হবে এবং র ফেব্রিকটা অবশ্যই আপনি চেক করতে হবে। সেই র ফেব্রিকটা কোনো সমস্যা আছে কি না, কী ধরনের সমস্যা আছে, সেখানে কি রেশিও প্রবলেম আছে কি না, ডায়া বা বহর, উইথ, লেন্থ, মেজারমেন্ট, প্যাটার্ন অনুযায়ী সেই ফেব্রিকটা হবে কি না ইত্যাদি ইত্যাদি আপনি কোয়ালিটি ডিপার্টমেন্ট দ্বারা সেটা ফেব্রিক চেক করে নেবেন। ফেব্রিক রিল্যাক্সিং, আপনি চেক করার পরে সেই ফেব্রিকটা যে রুলিং আকারে আসে বা গাড়িতে আসুক বা যেভাবেই আসুক বস্তা ভিতরে আসতে পারে সেটাকে রিল্যাক্সিং করতে হবে। আপনাকে সেটা ওপেন করতে হবে, ওপেন করে কিছু তাপমাত্রা দিতে হবে,
কিছু সময় রেখে দিতে হবে, কমপক্ষে 3-4 ঘন্টা আপনি রেখে দিতে হবে ফ্লোরের মাধ্যমে। সো সেক্ষেত্রে আপনার যে সিনকেজের যে বিষয়টা বা আপনার ফেব্রিকের যে পাওয়ার যে শক্তিটা সেটা থাকবে, নিশ্চিত থাকবে, এবং কুচকানো বা আপনার সরে যাবে এবং সিনকেজ হবে না। তারপর যে স্টেপটা আমরা আলোচনা করব বা প্রসেসটা আলোচনা করব, স্প্রেডিং, স্প্রেডিং করতে হবে, তারপর লেয়িং করতে হবে। অর্থাৎ কাটিং টেবিলে আপনি অবশ্যই প্রথমে স্প্রেডিং করবেন, দেন আপনি লেয়িং করবেন, অর্থাৎ একটার পর আরেকটা আপনাকে সাজা দিয়ে সাজিয়ে আপনাকে প্যাটার্ন মার্কের দ্বারা সেটাকে কাটিংয়ের জন্য উপযোগী করে তুলতে হবে, মার্কিং করতে হবে। লেইং যখন লে করবেন, যখন সেটা বিছাবেন, সেটার উপরে আপনার যে মার্কিং বা প্যাটার্ন দিয়ে থাকে, সেই প্যাটার্ন ফেলে সাইজ অনুযায়ী প্রত্যেকটা প্রোডাকশানে আপনার সাইজ থাকবে, প্রত্যেকটা সাইজ অনুযায়ী আপনাকে প্যাটার্ন থাকবে, মার্কার থাকবে, সেটা সেটা দিয়ে আপনি প্যাটার্নটা যখন ফেলে উপরে ফেলে লেয়ার উপরে ফেলে আপনি সেটাকে নিশ্চিত করতে হবে যে মার্কিং করাটা সাইজ অনুযায়ী। দেন আপনি কাটিং করবেন, দেন আপনি সেই ফেব্রিকটাকে কাটিং করবেন। কাটিং করার পর আপনি সেই ফেব্রিকটা চলে যাবে বেলুয়েট সেকশনের কাছে, যেমন টাই ডাই, দ্যাটস মিন একটি বাঁধনির মাধ্যমে একটি ডিজাইন হয়, সেটা যারা টেক্সটাইলে কাজ করেন গার্মেন্টস ডিপার্টমেন্টে তারা হয়তো বা সেই জিনিসটা জানবেন। টাই ডাই মানে কি, টাইয়ত্ত বাঁধা, ডায়ত্ত একটা যে একটা ফেব্রিককে আপনি বাঁধবেন বা পাঞ্জাবিকে বাঁধানোর পর সেটা ডাইয়ে দেওয়া হবে, ডাই কেমিক্যাল দিয়ে সেটাকে রং করা হবে, সেই রংটাকেই সেটা ডিজাইন নিয়ে আসবে যদি সেই এই স্যাম্পলে যদি সেই বেলুয়েটটা থাকে। কাটিং এর পরে অবশ্যই টাই ডাই বেলুয়েটে চলে যাবে, আমরা পরের স্টেপ আমরা ধারাবাহিকভাবেই আলোচনা করবো, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। গার্মেন্টস প্রোডাকশন প্রসেস নিয়ে আমরা আজকে আলোচনা করছি, আমরা আরও অনেক প্রতিদিনই ভিডিও আপলোড দিয়ে থাকি, আপনি যদি এই ধরনের রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ডাইং ডিপার্টমেন্ট, আপনার টাই ডাই করার পরে ডাইংয়ে যাবে, সেটাকে কালার করা হবে। ব্রাশ, যদি আপনার ব্রাশ থাকে সেই স্যাম্পলে যদি ব্রাশ প্রিন্টিং থাকে, ব্রাশ মানে ব্রাশ তো বুঝতেই পারছেন যে ব্রাশটা হচ্ছে আপনি একটি শাড়ি ধরেন, একটি শাড়ি অথবা একটি স্কেডি বা পাঞ্জাবি, সেটা যদি আপনাকে ব্রাশ দিয়ে টেনে রং কালার কেমিক্যাল দিয়ে সেটা ব্রাশের মাধ্যমে সেটাকে ডিজাইন করা হয়, সেই ডিজাইনটাকে সাধারণত ব্রাশ প্রিন্ট বলা হয়। ব্লক প্রিন্ট, ব্লক প্রিন্ট মানে বিপি বলা হয় সংক্ষেপে। ব্লক প্রিন্ট আপনি কাঠের মাধ্যমে সেই কাঠের মাধ্যমে একটি ডিজাইন করা হয়, সেই ডিজাইনটি মোম দিয়ে হোক বা কালার কেমিক্যাল দিয়ে হোক সেটা ফেব্রিকের উপর ছাপ দেওয়া হয়, তখন একটি ডিজাইন হয়ে যায়, সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। স্কিন প্রিন্টিং, অর্থাৎ আমাদের টি শার্ট বলেন বা স্কিন স্কেডি বলেন বা পাঞ্জাবি বলেন, সব ফেব্রিকেই কিছু না কিছু ডিজাইন রয়েছে, স্কিন প্রিন্টিং রয়েছে। প্রিন্টিং তো বুঝেন, স্কিন প্রিন্টিং সেটা স্কিনের মাধ্যমে ব্যবহার করা হয়, সেটা আপনার ফ্রেমের মাধ্যমে সেই ডিজাইনটিকে ডেভেলপ করা হয়। সো আশা করি স্কিন প্রিন্টিং, এই যে ডাইং, ব্রাশ, ব্লক প্রিন্ট, স্কিন প্রিন্টিং, আসলে এগুলো হচ্ছে বেলুয়েট সেকশন, এমব্রয়ডারি। যদি আপনার নকশিকাতা কোনো কাজ থাকে, আমরা অনেকেই টি শার্টের বুকের মাধ্যমে এমব্রয়ডারি হাতের কাজ বা পাঞ্জাবিতে আমরা হাতের কাজ এমব্রয়ডারি দেখতে পাই, সেই কাজটা আসলে স্কিন প্রিন্টিং দ্বারাও করা হয়, দেন সেটার উপর আপনার এমব্রয়ডারি করা হয়। তারপর আপনি ওয়াশিং, এমব্রয়ডারি শেষ হওয়ার পরে আপনি সেটা চলে আসবে ওয়াশিং, কারণ এমব্রয়ডারি যে হাতের কাজ করবে অনেক ময়লা দাগ ময়লা থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে, দেন আপনি ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে সেটাকে সুইংয়ে ট্রান্সফার করতে হবে, সুইং সেকশনে ট্রান্সফার করবে, অর্থাৎ আপনাকে সেই ফেব্রিকটাকে আপনি সুইংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট করেছেন বা সুইংয়ের জন্য উপযুক্ত করেছেন। সো সুইং ডিপার্টমেন্টটা কমপ্লিট হওয়ার পর আপনাকে তুরপায় আছে কিছু হাতের কিছু কাজ আছে, মেশিনে কন্ট্রোল করবেন সুইংটা, কিন্তু এরপর আপনি কলার নেকের মাধ্যমে কিছু হাতের সেলাইয়ের কাজ আছে, সেই হাতের সেলাইয়ের কাজটা কি সাধারণত তুরপায় বলে, যেমন বাটন হোল এবং বাটন অ্যাটাচ, সেটা মেশিনের দ্বারাতে করা হয়, কিন্তু বাটনটা যদি আপনি বাটন হোলটা যদি বড় হয়ে যায় তখন ছোটো করতে হয়, এই ধরনের কিছু সমস্যা হয়, এটি হাতে কাজ করতে হয়। যেমন তুরপাই, আপনারা বুঝতে পারছেন যে আপনারা সব কিছু কিন্তু মেশিনে হয় না, হাতেরও কিছু কাজ হয়, সুই সুতার কিছু কাজ, সেটাই হচ্ছে তুরপাই সেকশনে। দেন তুরপাই হওয়ার পর সুইং হলো, তুরপাই হলো, দেন আপনি চেকিংয়ে দিবেন স্পট ক্লিনিং অ্যান্ড লন্ড্রি, অর্থাৎ যখন একটি সুইং গার্মেন্টস হয়েছে তখন
এরপরে আপনি সুইং ডিপার্টমেন্ট থেকে চেকিং এ কিছু স্পট আছে সেটাকে ক্লিন করতে হবে, এন্ড লন্ড্রি অর্থাৎ লন্ড্রি অর্থাৎ আয়রন করতে হবে। আপনি যদি স্পট ক্লিনিং না করেন বা আয়রন না করেন তাহলে সে মালটা কিন্তু পূর্ণাঙ্গ হবে না। প্যাকেজিং অ্যান্ড শিপিং, আপনি দেন আপনি আয়রন করার পর আপনি সেটাকে প্যাকেজিং করতে হবে শিপমেন্টের জন্য। সো এই যে এই প্রসেসগুলো অর্থাৎ এই ডিপার্টমেন্টগুলাই কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনি গার্মেন্ট সেকশনে যেখানেই জব করেন না কেন, টেক্সটাইল যে জায়গায় জব করেন না কেন, আপনি অবশ্যই এই প্রসেসগুলো অবলম্বন করতে হবে। আর এই প্রসেসগুলো যদি আপনি নতুন শিখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিতেই পারেন এবং কমেন্টস করে জানাতে পারেন আপনি কোন বিষয়ে ভিডিও পেলে আপনি উপকৃত হবেন। আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। সো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।